আশা রাখি সবাই ভালো আছেন। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর এখন দেখেন ভোর, ইলেকট্রিসিটি চলে গেছে, তো বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে আপনাদের দেখাই। এই তো কাল বৈশাখ শুরু হয়ে গেছে আর বৈশাখের এটাই প্রথম ঝড়। তো ওই বারান্দার দরজা তো আমি খুলেই রাখতে পারতেছিলাম না, আমি চলে এসেছি আর একটা বারান্দায়, এই বারান্দা থেকে অবশ্য ঝড়টা ভালো দেখা যাচ্ছে। আমি যেখানে থাকি এটা শীতলক্ষ্যা নদীর কাছে, তো এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টির সময় অন্য এলাকার থেকে এখানে একটু বেশি বৃষ্টিপাত হয়। এই এলাকায় প্রচুর সুপারি গাছ, আর বৃষ্টির সময় এই সুপারি গাছগুলো এমনভাবে নুয়ে পড়ে দেখে খুবই ভয় লাগে, মনে হয় এখনই মনে হয় গাছগুলো ভেঙে যাবে, কিন্তু না, ভাঙে না। বৃষ্টি দেখতে তো সবারই ভালো লাগে, তো আমারও বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আজকে তো শুধু বৃষ্টি হচ্ছে না, বিশেষভাবে ঝড়ও হচ্ছে। তারপরও চলেন আপনাদের সাথে নিয়ে একটু বৃষ্টি ঝড় দুটোই উপভোগ করি। ঝড় বৃষ্টিটা হচ্ছিল উত্তর আর পশ্চিম দিক থেকে, তো আমার এই বারান্দাটা পূর্ব দিকে, এর জন্য এই সাইড থেকে আমি ঝড় বৃষ্টিটা দেখতে পারতেছিলাম। পাশের বারান্দায় যাচ্ছিলাম, সেখান থেকে দেখানো যাচ্ছিল না, তো গ্লাসের অপর পাশ থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি। তো ফ্রেন্ডস চলেন ঘরে যাই, ঘরে গিয়ে দেখি আমার মেয়েরা ঘুমাচ্ছে, তো ওখানে ওদেরকে ডাকতেছিলাম কিন্তু ওরা উঠতেছিল না, কারণ এত ঠান্ডা পরিবেশ পেয়ে খুব আরাম করে ঘুমাচ্ছিল। আর এদিকে আমার বড় মেয়ের আজকে পরীক্ষা আছে, তো আমাকে তো ওকে ওঠাতেই হবে, ওকে ডাকতেছিলাম ও উঠতেছিল না, তো ওরে ডেকে বাইরে চলে গেলাম, ও আবার ভালো করে ঘুমিয়ে পড়লো। তো এদিকে আমার বৃষ্টিও থেমে গেছে, ঝড় সব কিছু থেমে গেছে। তো বৃষ্টি ঝড়ের পর বাইরের প্রকৃতি খুবই ভালো লাগে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন, দেখে মনে হচ্ছে সবুজ আর সবুজ। তো এদিকে বৃষ্টি হয়েছে, তো খুব বৃষ্টির মধ্যে খিচুড়ি খুব ভালো লাগে। আর এদিকে আমার মেয়ের পরীক্ষাও, তো ঝটপট কিছু রান্নাও করতে চেয়েছিলাম, তো এর জন্য একটু সবজি খিচুড়ি রান্না করে দিচ্ছি। আমার খিচুড়ি রান্নাও শেষ, আর ওইদিকে মামনিরা উঠে গিয়েছে, আর বড় মামনিকে আমি খেতে দিয়েছি, ও খেয়ে স্কুলে যাবে, তো খাচ্ছে। আর এদিকে আজকে বৃষ্টি হয়েছে, তো আমার একটু ভাজা পোড়া খাওয়ার ইচ্ছা করলো খিচুড়ির সাথে, এর জন্য আমি কিচেনে চলে আসলাম। আর কিচেনে এসে আমি আজকে বানাবো কুমড়ো পাতা দিয়ে বড়া, এটা খেতে খুবই মজা লাগে, আর এটা আমি বানাচ্ছিলাম। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে সকালটা শেয়ার করলাম, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আপনারা আজকে যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।